প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে শিখেছিলাম লেনদেন সম্পর্ক, লেনদেনের ধারণা, লেনদেনের বলতে কী বুঝি এবং লেনদেনের বৈশিষ্ট্য সম্পর্ক। ওইখানে আমরা পেয়ে গেছি লেনদেনটা কী জাতীয় জিনিস, লেনদেন কীভাবে সংগঠিত হয় সেই বিষয়ে। আমরা আজকের ক্লাসে লেনদেন সম্পর্কে কিছু বিষয় জানতে পারবো, যে কোনগুলো লেনদেন আর কোনগুলো লেনদেন নয় সেটা আমরা চিহ্নিত করবো, অর্থাৎ লেনদেন চিহ্নিত করবো। আমরা আজকে লেনদেন চিহ্নিতকরণের বিষয়ে জানবো, যে লেনদেনটা আমরা যাতে বুঝতে পারি যে কোনগুলো লেনদেন হবে কোনগুলো লেনদেন হবে না, সে বিষয়ে আমি নিচে কিছু উদাহরণ সহ কয়েকটি পয়েন্ট দিয়েছি, এ বিষয়ে তোমরা অবশ্যই দিকে খেয়াল করবে, আমরা দিকে খেয়াল করবো। একটু অল্প আমি সাজিয়ে দিয়েছিল আছে, প্রথমে যেমন জামার পঁচিশ টাকা নিয়ে ব্যবসা শুরু করবো, অর্থাৎ জামার পঁচিশ টাকা নিয়ে ব্যবসা শুরু করবো। তাহলে এখানে দুইটা পক্ষ আমরা দেখতে পাচ্ছি, সেটা জামার কোথায় গিয়েছে ব্যবসা, মানে ব্যবসা একটা পক্ষ আর জামার নিজে একটা পক্ষ। আমরা সবসময় দুইটা পক্ষ দেখা যাবে, যে অবশ্যই যদি লেনদেন হইতে হয় এবং সেখানে ঘটনা ঘটতে হয় এবং সেটা অর্থনৈতিক প্রণালী হয়েছে এবং বেড বা প্রতিষ্ঠানের মধ্যে একটা আদান প্রদান হবে। এক্ষেত্রে তিনটে জিনিস উপস্থিত, সেটা কি যেমন জামান একজন ব্যক্তি সে ব্যবসায় বিনিয়োগ করে, তাহলে দুটো পক্ষ, একটা ব্যবসা একটা জামান, আর আগে পাশে অর্থনৈতিক আমরা পরিমাপ করতে পারছি, সেটা কি পঁচিশ হাজার টাকা, একটা অর্থ বোঝা গেল পঁচিশ হাজার টাকা সে একটা ব্যবসা শুরু করেছে, আর এটা কি এখানে একটা ঘটনা ঘটেছে, এই তিনটে শর্ত থাকতে হয়। যদি লেনদেন হয়ে যায় অবশ্যই সেই তিনটে শর্ত থাকতে হবে, তা সেই তিনটে শর্ত এখানে আমরা দেখতে পাচ্ছি, সেহেতু এটা একটি লেনদেন। দুই নম্বরে দেখা যায় জামান পাঁচ হাজার টাকা মাল ক্রয় করলো, তাহলে জামান কি করলো দুই পাঁচ হাজার টাকা দিয়ে একটি মাল ক্রয় করলো। এখানে কিন্তু দুটি পক্ষই আমরা লক্ষ্য করছি, দুটো পক্ষ এখানে আছে এবং এখানে একটি ঘটনা ঘটেছে। এই ঘটনাটা কি, সে পাঁচ হাজার টাকা দিয়ে মাল ক্রয় করেছে, আর এটা অর্থনৈতিক পরিমাণ জরুরি পরিমাণ করা যাচ্ছে, সেহেতু এটা একটি লেনদেন। তিন নম্বরে অঙ্কে আছে সুমনকে নয় হাজার টাকা বেতনে নিয়োগ করেছে, এখানে দেখা যাচ্ছে সবই মনে হচ্ছে কি আছে, এখানে সুমনকে দিয়েছে তার ব্যবসা দিয়েছে, নয় হাজার টাকা একটি বেতনে নিয়োগ করেছে, ব্যবসা থেকে একটা পক্ষ সুমন একটা পক্ষ, সুমনকে নিয়োগ করেছে কি দিয়ে নয় হাজার টাকা বেতনে চুক্তি করেছে। কিন্তু এখানে একটা বিষয় আছে যে অবশ্যই সেটা অর্থ দিয়ে পরিবর্তন হবে, কিন্তু এখনো সুমনকে সে অর্থ কিন্তু দেয়নি, সে একটা বেতন সে নিয়োগ দিয়ে টাকা দেয়নি, সেহেতু একটি জিনিস যেহেতু অনুপস্থিত আমরা দেখতে পাচ্ছি, এর ভিতরে দুইটা শর্ত পূরণ করে কিন্তু একটা শর্ত পূরণ করেছে না, একটা পক্ষ চুক্তি দাবো দেয়নি কিন্তু এখনো সে টাকা প্রদান করেনি, কিন্তু পরিমাপ করা ছিল নয় হাজার টাকা, আর এটা ঘটনা বলেছে কিন্তু এটা একটা লেনদেন হিসাবে বিবেচনা করা হবে না, কারণ যেহেতু তিনটি শর্তের কথা বলা হয়েছে এখানে আমি দুইটা শর্ত পেয়েছি, একটা শর্ত অনুপস্থিত সেটা হচ্ছে এখন আমাদের সেই বিজ্ঞাপন বিজ্ঞাপনে খরচ করেছে কি দিয়েছে ব্যবসা দিয়েছে, কত টাকা দিয়েছে তিন হাজার টাকা দিয়েছে, তিনটে শর্ত এবং সেখানে একটা ঘটনা ঘটেছে তিনটে শর্ত এখানে রহিম ছিল তার ব্যবসা টাকা বিনিয়োগ করছিল সেই সাত হাজার টাকা সে পরিশোধ করেছে, তিনটে দিবসে পূর্ণ হয়েছে, তাকে ঘটনাও ঘটেছে রোহিমকে টাকা দিয়েছে ব্যবসায় দুটো পক্ষ ব্যবসার পাওনা দুটো পক্ষ, আর কত টাকা দিয়েছে টাকার পরিমাণে নিয়োগ করা যায়, তাই তিনটে শর্ত এখানে দেখা যাচ্ছে, সেহেতু এটা আমরা লেনদেন হিসেবে বিবেচনা করা লেনদেন। ব্যক্তিগত পরিচয় তিন হাজার টাকা করতে হবে, এটা লেনদেন ব্যক্তিগত পরিচয় দেয় যদিও তিন হাজার করতে হবে, এটা ব্যবসা থেকে উত্তর দিয়েছে, ব্যবসা থেকে সে ঋণ দিয়েছে, ব্যক্তিগত পরিচয় উত্তর দেয় যদি আমরা ব্যবসায় চাকরি করে থাকি বা আমি বাড়িতে থেকে টাকা দিলে
ব্যক্তিগত
ভালো যে যেকোনো কিছু জিনিস সিচুয়েশন ও যাচ্ছে যে টাকা বিলম্ব করে সে টাকা দিয়ে সে মুক্ত হতে দিয়েছে তাহলে এখানে দুটো পক্ষ ব্যবসা যেহেতু নারী দুটো পক্ষ সে পক্ষ দুটো পক্ষ সম্মুখীন হয়েছে এবং সেটা অর্থ পরিবর্তিত হয়েছে এবং এখানে একটি ঘটনা ঘটেছে এই ঘটনা প্রবৃত্তিতে দেখা যাচ্ছে যে এটা একটি লেনদেন এটা কি হয়েছে ব্যবসায় নগদ টাকা কমে গেছে এবং মালিকের টাকা মালিক দিয়ে গেছে সেখানে মালিকের টাকা পরিশোধ হয়েছে আট নম্বর যে দেখছেন ভাই কোন সমুদায়ের জন্য 12 লাখ টাকা ফরমাইশ প্রদান করেছে অর্থাৎ এখানে পঞ্চকুড়ায় যে ফর্মের প্রদান করেছে পক্ষের কিন্তু একটা ঘটনা ঘটেছে ঘটনা বুঝে আছে ঘটনা হয়েছে এবং টাকার পরিমাণটাও যেটা হয়েছে কিন্তু টাকার লেনদেন হয়েছে এটাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে যদি টাকা লেনদেন হইতো তাহলে অবশ্যই এটা লেনদেন আমরা গ্রহণ করতাম কিন্তু এখানে টাকা কিনে ফেলে দেবে কিন্তু তারা একটা প্রস্তাব পাঠিয়েছে যে আপনি 12 লাখ টাকার মাল আপনাদের কাছ থেকে দেব কিন্তু এখন এখানে টাকা লেনদেন হয়নি সেটি না লেনদেন হয় বলে আমরা ধরব আর পৃথিবীতে আপনি একটি উদাহরণ দিয়েছিলাম যে পথে একটি বাস চলছিল সেই বাস চলা অবস্থায় হঠাৎ করে দেখা গেল যে একটা অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে তাকে ঘটনা ঘটেছে এখানে পক্ষ সে দেখা যায় কিন্তু সেটিতে কত পরিমাণ ক্ষতি হয়েছে সেটা কিন্তু নির্ণয় করা সম্ভব হয় না সেহেতু সেটা কিন্তু হিসাবে ব্যবহার করা হয় না ঠিক আমাদের এই পয়েন্টটাও একদম করে দেখি কোনো রয়েছে যদি বাংলাকে ফর্মে প্রদান করেছে সেটাই কিন্তু ঠিক একই যাচ্ছে যে তারা মাল কেনবে কিন্তু টাকা কিন্তু লেনদেন করেনি সেটিকে ধরে নেয় যে টাকা পেপার মাল তারা তার কি নাম করতে পারে কোনো নাম করতে পারে সেটিটা লেনদেন কিন্তু আমরা লেনদেন করি না ঠিক আছে সেই হিসাবে আমরা এটাও লেনদেন বাড়িতে আমরা বিবেচনা করছি তা তাই সর্বশেষ আমি আমার বিভাগে যে অঙ্কটা আমি আলোচনা করলাম যে বিষয়ে ব্যাখ্যা করছিলেন আমাদের স্বাস্থ্য ধারণা না হয় তাহলে তুমি পরবর্তীতে যে ধাপে অসুস্থ আছে সেগুলো তুমি করতে ব্যর্থ না তাই তুমি এটার থেকে অবশ্যই স্বাস্থ্য একটি ধারণা না করতে হবে তুমি এই বিষয়ে তুমি অবশ্যই যদি তোমাকে কোনো সাহায্য করে দেবে তাহলে তুমি আমার সাথে তোমাদের করতে পারো বিভিন্ন ধারণা আমি তোমাদের খোলামেলা তাতে কীভাবে তৈরি করতে পারি সে বিষয়ে আমি অবশ্যই চেষ্টা করব ধরো আজকে ক্লাস ধন্যবাদ